আর আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে আমার হচ্ছে লং ফিন জেব্রা যেগুলো ফ্রাই আছে, যেগুলো বাচ্চাগুলো সেগুলোকে আসলে কিভাবে আমি খাবার দিই। এই যে একটা জিনিস দেখেন, এটা হচ্ছে ডিমের কুসুম। আসলে ডিমের কুসুম দিতে লাগে এদেরকে, ফ্রাইগুলো যেহেতু হয়ে গেছে আর কয়েকদিন ধরে আমি সময় দিতে পারতেছি না, ভিডিও আপলোড করতে পারতেছি না, তার জন্য ভাবলাম আজকে একটা ভিডিও করে ফেলি স্বল্প সময়ের জন্য, আপনাদেরকে ইনফরমেশন দিতে পারবো। কারণ মাছগুলো আসলে কী টাইপের হয়েছে, ফ্রাই কী টাইপের হয়েছে সেটা আপনারা দেখতে পাবেন ভিডিওতে। খালি চোখে আসলে দেখা যায় কিন্তু ক্যামেরাতে আসবে কি না সেটা জানি না। তবে আজকে হচ্ছে আমি হচ্ছে লং ফিন জেব্রার হচ্ছে খাবার, যেটা ফ্রাইদের খাবার কীভাবে তৈরি করি সেটা আপনাদেরকে দেখাবো। এই যে এখানটায় ডিমের কুসুম রাখছি আর এই জায়গাতে আমি সামান্য পরিমাণ দেখাই, এখানটায় সামান্য পরিমাণ ধরেন, এখানটায় হচ্ছে 5000 পিস, এখানটায় 2000 পিস মাছ আছে। এই যে দেখুন এই পরিমাণ, সামান্য পরিমাণ আমি ডিমের কুসুম নিলাম, এই যে এখানটায় ডিমের কুসুমটা ফেলে দিলাম, এই দেখতেছেন। আর এখানটায় দেখবেন, তারপরে হচ্ছে সামান্য পরিমাণ পানি দিব এখানটায়, দেখুন পানিটা, জাস্ট পানিটা হচ্ছে আমি মিক্সড করব এটার সাথে, নর্মালিভাবে মিক্সড করব। এই যে পানিটাকে মিক্সড করতেছি, মিক্সড করার পরে এখন কেমন হবে আপনারা দেখলে বুঝতে পারবেন কী টাইপের আমি মিক্সড করতেছি। কারণ বেশি পরিমাণে দিলে আসলে পানিটা নষ্ট হয়ে যেতে পারে, এই কারণে আসলে নর্মালিভাবে এটা এটা কাজটা করতেছে। যত পানি দিবেন তত বেশি মিক্সড করতে সুবিধা হবে আপনাদের। এই মানে মোটামুটি সেখানটায় আনুমানিক ফ্রাই আছে 2000 পিসের উপরে, ফ্রাই আছে 2000 পিসের জন্য একবেলা আমি এটা দিব সকালবেলা, সকালবেলা এই পরিমাণ দিবেন মোটামুটি। বেশি পরিমাণে দিলে কি আসলে এটা দুই তিন দিন বয়সের মাছ তো পানিটা নষ্ট হয়ে যেতে পারে, এই সামান্য পরিমাণ করে দিবেন। তারপর থেকে আসলে কয়েকদিন পরে আসলে কীভাবে আমি খাবার দিই সেটা আপনারা আমাদের ভিডিওর সাথে থাকলেই আর আমি ভিডিওতে দেখাবো। এটা আসলে একবারে বড় করা পর্যন্ত কীভাবে বড় করতেছি পুরো ভিডিওটাই আসলে পার্ট আকৃতির ভাবে আসবে, এরপরে আরও ভিডিও আসবে, সমস্যা নেই। এই যে দেখুন আমি মিক্সড করে ফেললাম, এখন মিক্সড করার পরে আমার, আপনাদের যদি মনে হয় আরেকটু দেওয়ার দরকার তাহলে এখান থেকে আরেকটু ডিম নেবেন, ডিমের কুসুমটা নিয়ে আবার দিয়ে দিবেন। আর এই ডিম, ডিমের কুসুমটা আপনি ইচ্ছা করলে ফ্রিজের মধ্যেও রাখতে পারেন, আমি যেমন ফ্রিজের মধ্যে রাখি। আর এখন আমি আপনাদেরকে দেখাই কিভাবে আসলে এই খাবারটা আমি দিচ্ছি তাদেরকে। আর বাচ্চাগুলোর যেহেতু হচ্ছে এখানটা হচ্ছে অক্সিজেন দেওয়া আছে, সেহেতু আমি বাচ্চাগুলোকে মোটামুটি অক্সিজেন দিয়ে রাখতে হয়, এই কারণে একটু আমি হচ্ছে এখন অক্সিজেনের, যেটা অক্সিজেন দেওয়া ছিল সেটা আমি তুলে ফেললাম। তুলে ফেলার পরে এখন আমি কীভাবে খাবার দিচ্ছি আপনাদেরকে একটা সুবিধা করে দেখাই। এখন তো আসলে বোঝা যাচ্ছে না জিনিসটা, আর ভিডিওটা আমি রাত্রে করতেছি, সো বোঝা যাবে কি না আমি ঠিক জানি না। এখানটায় অসংখ্য পরিমাণে বাচ্চা হয়েছে, বাচ্চাগুলোকে আসলে খালি চোখে দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরাতে আসলে আসতেছে না ভিডিওটাতে। এখন তাছাড়া আপনারা একটা আইডিয়া নেন, মোটামুটি আইডিয়া হচ্ছে দেখেন ভিডিওটা, এই লাইটটা দেখো তো, ভিডিওটা হচ্ছে কীভাবে করবো, সরি ভিডিও না, আসলে কীভাবে খাবারটা দিব। এই যে এখানটা আমি কিন্তু গুলাই নিছি, খেয়াল করছেন কি না, ডিমটা গুলাই নিছি। এই যে ডিমটা হচ্ছে নর্মালি আপনি পানির সাথে এটা জাস্ট দিয়ে দিবেন, এই যে এই জিনিসটা আপনি নর্মালি এই যে পানির মধ্যে এক জায়গাতে দিবেন, বিভিন্ন জায়গাতে দিয়ে দেখেন অল্প অল্প করে দিচ্ছি, এই যে অল্প অল্প করে এইভাবে আমি আসলে দিয়ে দিলাম পুরোটাই, তারপরে একবারে ঢেলে দিলেও আসলে সমস্যা নেই। এইভাবে আসলে বিভিন্ন জায়গাতে দিবেন, আর এইভাবে রাখার পরে আসলে সকাল এবং বিকালবেলা দিতে পারেন, দুইবেলা, আসলে বাচ্চা তো তিনবেলাও দেওয়া যায় কিন্তু আমার মতে ডিম দিলে আসলে দুইবেলা দিতে হয়। আর ডিমের পরিবর্তে আর একটা খাবার দেওয়া যাবে কিন্তু সেটা আমি অন্য ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আজকের মতো এটুকুই ভিডিওটা, আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন কারণ আমি আপনাদেরকে পালাক্রমে এই ভিডিওর একটা সিরিজ নিয়ে আসব, লং ফিন জেব্রার বাচ্চা ছোট থেকে একবারে বড় করা পর্যন্ত। আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ, এবং যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন, ধন্যবাদ আপনাদেরকে। এবং লং ফিন জেব্রা যাদের লাগবে তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাকে নক করবেন, পিন কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করতে পারেন, আপনাদেরকে হিউজ কোয়ান্টিটিতে লং ফিন জেব্রা দেওয়া যাবে। এখন যে পরিমাণ যত আপনাদের যাদের যত পিস লাগে দেওয়া যাবে। আর এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।